প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, একবার জিনা করলে 70,000 বৎসর করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওই সময় মেয়ে লোকটির উপর খুবই শক্ত আজাব শুরু হয়ে যাইবে। জিনাকারিণীকে যখন দুজকে নিয়ে উপস্থিত করা হইবে, তখন আগুন দ্বারা তাহার পেটের মধ্যে একটি সন্তান তৈরি করে দেওয়া হবে। অল্প সময়ের ভিতরেই সেই সন্তানটি বড় হয়ে যাবে এবং পেট ফেটে যাওয়ার উপক্রম হইবে এবং প্রসব বেদনা শুরু হয়ে যাবে। বেদনার ছোটে এমন ভীষণ চিৎকার আরম্ভ করিবে যাহাতে দুজুকিরা নিজেদের আজাব অপেক্ষা চিৎকারের দরুন বেশি অস্থির ও হয়রান হয়ে পড়বে। তখন দুজুকের কতক ফেরেস্তা জেনাকারিনের হাত পা খুব শক্ত করে বেঁধে নিবে এবং সন্তানের গলায় লোহার শিকল লাগিয়ে তাকে বাহিরের দিকে টানাটানির জন্য খিসাখিসি আরম্ভ করিবে। কিন্তু কিছুতেই সে সন্তানটি বাইরে আসবে না। বজ্জাত জেনাকারিনী ঠিক আগের মতো চেঁচাতে থাকিবে। যখন তার আজাবের মেয়াদ 70,000 বৎসর পেরিয়ে যাবে, তখন ওই সন্তানটি বাহির হইয়া আসবে, নাউজুবিল্লাহ। ঐরূপ ঘৃণিত মুসিবত এবং গজব থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রক্ষা করেন, আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, খারাপের বিনিময়ে খারাপ ব্যতীত আরো কি হতে পারে। যারা ব্যভিচার করে তাদের হায়াত কমে যায় এবং তারা অকালে মৃত্যুবরণ করে। পবিত্র কোরআনে আছে, ব্যভিচারকারী পুরুষ যেন ব্যভিচারকারিণী নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারকারিণী নারী যেন ব্যভিচারকারী পুরুষকেই বিয়ে করে। এদেরকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। তাই ভালো কিছু যদি পেতে চান তাহলে অবশ্যই এরকম গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর ঐরূপ শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই খালেস অন্তরে তৌবা করে নেবেন। কুরআন শরীফে আছে, আল্লাহ তৌবাকারীকে ভালোবাসেন, তৌবাকারীকে অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, ব্যভিচার থেকে বাঁচতে হলে অবশ্যই ফজর ও মাগরিব নামাজের পরে এই আয়াতটি আপনারা পড়বেন। সুবহানাল্লাহি মিল আল মিজানি ওয়া মুনতাহাল ইলমি ওয়া মুওয়াল্লি গারিদা ওয়া জিনাতিল আরশি। এতে নিজে জিনা থেকে বাঁচতে পারবেন এবং অকালে মৃত্যুবরণ করতে হবে না।